কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর ইউনিয়ন কায়দর বাজার ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখার কর্তৃক কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও গ্রাহকদের সেবা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি শফিউল আলম এর পাঠানো তথ্যচিত্রটি দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সেলস ম্যানেজার আলী হোসেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক ডিএসআর আব্দুস সোভান। ডাচ বাংলা ব্যাংকিং কায়দর বাজার শাখা এজেন্ট ব্যাংক আউটলেট পার্টনার ও সুজন এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী আবু সালেহ সুজনের পরিচালনায় ও কায়দর বাজার পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য আমির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ড ইউপি সদস্য মহিনুদ্দিন। ডাচ বাংলা ব্যাংকিং কায়দর বাজার শাখা আউটলেট ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, মোহাম্মদ খলিলুর রহমান, মমিনুল ইসলাম, আব্দুল মান্নান সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ গ্রাহকদের উদ্দেশ্য করে বক্তব্যে উল্লেখ করে বলেন, ডাচ বাংলা ব্যাংক হচ্ছে সরকার অনুমোদিত, এইখানে কোনো গ্রাহক সেবা থেকে বঞ্চিত হওয়ার সুযোগ নেই। আপনারা 10 টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে প্রতিদিন 50 টাকা বা 100 টাকাও আপনি অ্যাকাউন্টে রাখতে পারেন। বাংলাদেশে অনেক ব্যাংক রয়েছে, আপনি আপনার অ্যাকাউন্টে 500 টাকা রেখেছেন, কিন্তু এক বছর পর গিয়ে দেখবেন আপনার আমানত 500 টাকা ওই ব্যাংক কেটে রেখে দিয়েছে। কিন্তু আমাদের ডাচ বাংলা ব্যাংকে এই ধরনের কোনো নীতিমালা নেই। ডাচ বাংলা ব্যাংকে আপনি যদি 100 টাকা রাখেন, ওই টাকা আপনারা উত্তোলন করতে পারবেন।